সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন হাসান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনাকে জানতে চাই যে অভিভাবকত্ব একটা বিষয় আছে, স্কুল কলেজ পরিচালনা যারা করেন তাদের একটা অভিভাবকত্ব আছে, ওইটাকে আমরা গভর্নিং বডি হিসেবে জানি। সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা থেকে বা আপনার কাছে কি মানে, আমরা যতটুকু জানি যে এক সময় যে গভর্নিং বডি সম্পর্কে আমাদের বা পরিচালনা পর্ষদ সম্পর্কে যে আমাদের যে ধারণা ছিল, সেই জায়গা থেকে অনেক সরে এসেছে এই পরিচালনা পর্ষদগুলো। যারা শিক্ষক থাকেন তারা এক ধরনের, আগে হয়তো মানে কতটা কর্মচারী নিজে থেকে ভাবতে যায় না, ওইভাবেই তাদেরকে রাখা হয়, তারা সেই দৃষ্টিভঙ্গি তাদেরকে দেখা হয়। আমরা যখন ছাত্র ছিলাম তখন মোটামুটি স্কুলের তখনও গভর্নিং বডি ছিল, তার আগেও ছিল, সেখানে মোটামুটি বলা হতো যে শিক্ষানুরাগী ব্যক্তিদের, এখনো সে কথা বলা হয়, শিক্ষানুরাগী ব্যক্তিদের সেখানে প্রাধান্য থাকে। হয়তো সরকারি কর্মকর্তা হিসাবে পদাধিকার বলে কেউ কেউ থাকে, শিক্ষকদের প্রতিনিধিও থাকে, অভিভাবকদের প্রতিনিধিও থাকে। তো সেটা এখন আছে, কিন্তু এখনকার একজন অভিভাবক তো একই সঙ্গে অনেক তার পরিচয় আছে। একজন অভিভাবক তিনি দলও করতে পারেন, তিনি তার স্থানীয় প্রভাবশালী ব্যক্তিও হতে পারেন, শিক্ষানুরাগী নাও হতে পারেন। আবার একজন শিক্ষানুরাগী ব্যক্তি, দুজন শিক্ষানুরাগী ব্যক্তির মধ্যে কাকে নেওয়া হবে সেটা একটা বিবেচনার বিষয় থাকতে পারে। আজকাল তো ভোটাভুটির মাধ্যমে মানে নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে আমি দেখেছি, আমি কয়েকটা বড় স্কুলে ঢাকা শহরে দেখেছি, সেই স্কুলে যেই প্রায় সেটা সংসদ নির্বাচনের মতো কাছাকাছি কাছাকাছি পর্যায়ে চলে যায়, মাইক্রোবাস ভাড়া করে পোস্টার দিয়ে অমুক টমুক। এবং এটা খুব ব্যক্তিগত উল্লেখ, আমাদের এক সহকর্মী, তিনি সরকারি চাকরি হিসেবে করতেন, তিনি গভর্নিং বডির মেম্বারের জন্য দাঁড়িয়ে ছিলেন বিখ্যাত স্কুলের, এবং তিনি ছুটি নিয়ে তার ক্যাম্পেইন ট্যাম্পেইন করছিলেন। তা আমি ভেবে পাইনি, এবং তিনি তার যেটা বলা হয় ভবিষ্যৎটা হলে টাকাও অনেকখানি নষ্ট করে দিতে, তিনি যেতেননি শেষ পর্যন্ত, বা নির্বাচনটা পথে স্থগিত হয়ে গেছিল আমার যাদের মনে পড়ে। কিন্তু তার তিনি ভবিষ্যৎ তহবিলের বহু টাকা তুলে ও নির্বাচনের পিছনে খরচ করেছেন। এখন দুষ্ট লোকেরা বলতো যে না, এটা আমি বুঝে পাইনি যে এটা কেন এতটা করতে হবে, এতটা কেন দরকার, এই বিনিয়োগটা কেন কেন দরকার, হ্যাঁ এতটা এই 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 আত্মত্যাগটা কি জন্য। তো কেউ কেউ বলতো, দুষ্ট লোকেরা হয়তো নাও হতে পারে, যে না এটা বেশ লাভজনক একটা ব্যাপার। তো এখন বুঝি পরবর্তীকালে যখন ভর্তি টর্তি নিয়ে যখন নানা রকম কথাবার্তা শুনে শোনা গেছে, এবং দেখা যায় যে আমাদের জনপ্রতিনিধিরা সেসব গভর্নিং বডির চেয়ারম্যান থাকেন, খুব বিখ্যাত স্কুলেও শোনা গেছে সব ঘটনা, এবং সেখানে বেশ ভর্তি নিয়ে অনেক বাণিজ্য টাণিজ্যের কথা শোনা গেছে, তখন বুঝেছি এটা লাভজনক পদ। এবং আসলে তো এটাও এ হয়তো এক সময় গভর্নিং বডির মেম্বার যিনি হবেন তিনি হয়তো পরবর্তীকালে এক সময় তিনি আরও উপরে উঠবেন, এটা একটা সূচনা বোধ এভাবে হয়। তবে গভর্নিং বডি চাইলে স্কুলগুলোর ব্যবস্থাপনা থেকে শুরু করে অনেক কিছুই অনেক ভালো হতে পারে। তারা কেউ কেউ যে করেন না তা না, অনেক হয়তো করেন, কিন্তু আমার মনে হয় না যে এটা যে পিছনে ধারণাটা, ভালো ধারণাটা যেটা আছে গভর্নিং বডি থাকার, সেটা বোধ হয় যে অভিযোগ উঠে যে এখন যে শিক্ষা শিক্ষকের মান নিয়ে যে প্রশ্নটা তোলা হয়, যে শিক্ষকের মান কমে যাওয়া বা মানে মানসম্মত শিক্ষক নিয়োগ না হওয়া, কমে যাওয়ার চেয়ে নিয়োগ না হওয়ার পিছনে গভর্নিং বডির একটা ভূমিকা, যে তারা তাদের পছন্দ মতো লোকজনকে বা তাদের প্রভাবে নিয়োগ হয় বলেই মানসম্মত শিক্ষক অনেক সময় থাকার পরে পাওয়ার পরে তাদেরকে নিয়োগ দেওয়া যায় না। এটা হলো বেসরকারি স্কুলের ক্ষেত্রে, এটা হতে পারে সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে সেটা সেভাবে হয় না, এটা কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রণ হয়, স্কুল কলেজের সংখ্যা তো কম না, কিন্তু না সরকারি ক্ষেত্রেও সমস্যা আছে, সেখানে যদিও খুব কেন্দ্রীয় ভাবে পরীক্ষার মাধ্যমে যদিও এই নিয়োগ দেওয়া হয়, কিন্তু সেখানেও তো জানেন যে হয়তো এখনো ধরা যেতে পারে। এখন মোটামুটি যে প্রাথমিক শিক্ষার কথা বলি, এখন ব্যাপক সংখ্যক যুবকের যারা পড়াশোনা করে বা তরুণ তরুণী যাদের কর্মসংস্থান, দুটো জায়গা আছে, একটা বিসিএস একটা হলো নিচে হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে শিক্ষক নিয়োগ করা শিক্ষক নিয়োগ করা হয়। একবার হয়তো এরকম হয়েছিল যে খুব সুষ্ঠুভাবে বা নিরপেক্ষভাবে নিয়োগ হয়েছিল, কিন্তু তারপরে তো সবসময় গুজব শোনা যায় যে অর্ধেক যদি যোগ্যতায় আসে বাকি আসে অন্যভাবে, লিখিত পরীক্ষার যে ফলাফল যেটা কম্পিউটারের মাধ্যমে হয়, হ্যাঁ সেটা হয়তো নিরপেক্ষভাবে হয়, কিন্তু তারপর যে যে স্থানীয় পর্যায়ে যখন এটা রে হয় কি বলে মৌখিক পরীক্ষা, সেখানে নানা রকম লেনদেনের কথা শোনা যায়, এবং অনেকে নিজেরাই এখন বলে যে আমি তো এই চাকরিটা নিয়েছি এত টাকা দিয়ে। আর মাধ্যমিকের ক্ষেত্রে তো অনেক যিনি থাকবে অনেক বাড়িতে যারা থাকেন তাদের অনেক রকম ইচ্ছা অনিচ্ছা একটা বিরাট কাজ করে। আমি দু একটা আমি বলছি যেটা কলেজ, বেসরকারি কলেজ এবং মাধ্যমিক স্কুলেরটা শুনেছি, বেসরকারি কলেজটা আমার নিজের অভিজ্ঞতা আছে, সেখানে যখন আমাদেরকে কাউকে কাউকে নিয়ে যাওয়া হয় শিক্ষক নিয়োগের পরীক্ষায়, তখন তাদের আকাঙ্ক্ষাকে আমাদের অনেক সময় পূরণ করে আসতে হয় নানা যুক্তিতে, তাদের এই এই প্রয়োজনে আমাদেরকে
হয়েছে আমাদেরকে যে এই প্রয়োজনে একে নিতে হবে, হ্যাঁ একে নেওয়া যাবে না, এ থাকবে না, হ্যাঁ এসব। তবে এখনো একটা পরীক্ষা হচ্ছে, নিবন্ধন পরীক্ষা হওয়ার ফলে যারা নিবন্ধন আছে তারাই একমাত্র শিক্ষক, সে সরকারি হোক বেসরকারি, নিবন্ধন ছাড়া কেউ কিন্তু এই পরীক্ষার জন্য বা এই চাকরির জন্য মনোনীত হতে পারে না তারা, কিন্তু ওই নিবন্ধনের মধ্যে তো ভালো মন্দ আছে। এবং আপনি যেটা বলছিলেন যে আপনার অভিজ্ঞতা আছে কিছুটা ওই যে পরীক্ষা নিতে যেয়ে, তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে শিক্ষকের এবং আপনার নিশ্চয়ই আপনার সহকর্মী বা এখন ছাত্রছাত্রীরাও শিক্ষক, তারাও নিশ্চয়ই বলে থাকেন যে স্বাধীনতাটা শিক্ষক একজন শিক্ষক কতটুকু পান এই গভর্নিং বডির নিয়ন্ত্রণে চাকরি করতে যেয়ে। নিয়ন্ত্রণ করেন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল করবেন, প্রিন্সিপালকে নিয়ন্ত্রণ করে গভর্নিং বডি, হ্যাঁ এবং সেখানে তো নিয়ন্ত্রণটা থাকেই। আমরা সম্প্রতি নারায়ণগঞ্জের ঘটনায় যে দেখলাম, হ্যাঁ সে দেখে সেখান থেকে তো বুঝতে পারি যে আসলে এখানে একটা গভর্নিং বডির ক্ষমতা আছে। এবং একজন যদি দেখা যায় একজন পাঁচটা বিদ্যালয়ের দুটো কলেজের যদি গভর্নিং বডির চেয়ারম্যান হয়, তার পক্ষে তো কলেজের জন্য বা বিদ্যালয়ের জন্য কোনো মনোযোগ দেওয়া সম্ভব না, কিন্তু তাকে হতে হবে প্রভাব প্রতিপত্তি নিয়োগ ভর্তি সব কিছু মিলে করতে হবে। একটু বিরতিতে যাচ্ছে, ফিরে এসে আমি জানতে চাই যে এটা গ্রাম পর্যায়ে চলে গিয়েছে, গ্রামের সাধারণ প্রাথমিক স্কুল কারিগরি স্কুল সব জায়গাতেই বা মাদ্রাসা সব জায়গাতেই এই যে একটা বিষয় তৈরি হয়েছে যে দেখা যাচ্ছে যে বিনিয়োগ করে অনেকে গভর্নিং বডির সদস্য হতে চান, যে স্কুলে একটু দান করছে, তার উদ্দেশ্য হচ্ছে যে এখানে উনি কর্তৃত্ব ফলাবেন, এই যে এটা এক ধরনের দখলদারি হিসেবে আপনি দেখছেন কিনা এবং তার প্রভাবটা কি? আমি একটু বিরতি থেকে এসেছি দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক মোশাররফ শফিউল হাসান। ফিরে এলাম সময় সংলাপে। স্যার বলছিলাম দখলদারিত্ব, যে গভর্নিং বডির দায়িত্ব নেওয়া মানে বা ইয়ে সদস্য হতে পারা, গভর্নিং বডিতে ঢুকতে পারা মানে স্কুলের বা কলেজের একটা দখলদারিত্ব। এবং দেখা যাচ্ছে যে একটু আমরা এই বিরতির মতো কথা প্রসঙ্গে আমরা বলছিলাম যে দেখা যাচ্ছে একজন জনপ্রিয় প্রধান শিক্ষক বা কোনো একজন জনপ্রিয় শিক্ষক আছে স্কুলে, যে ছাত্র শিক্ষক সবার কাছে তিনি খুব সমাদৃত, কিন্তু গভর্নিং বডির কারো কাছে হয়তো পছন্দের না, তাকেও শেষ পর্যন্ত এরকম খুব দুঃখজনকভাবে বিদায় নিতে হয়েছে, এরকম হয়তো আমরা আপনি আমার চেয়ে বেশি জানেন। আমার ছোটবেলা একটা ঘটনা মনে আছে, সেদিন শুরু করি। আমরা যে স্কুলে পড়তাম আমরা তখন আমাদের ক্লাস তখন শেষ হয়ে গেছে, আমরা বাসায় চলে এসেছি, হঠাৎ করে শোনা গেল যে সেখানে একটা ঘটনা ঘটেছে। সেটা হলো যে ক্লাসরুমে স্কুলের যিনি সেক্রেটারি তিনি ঢুকতে চেয়েছেন এবং টিচারকে তখন এটা মানা হতো, টিচারকে বলেই ঢুকতে হবে, হ্যাঁ উনি ঢুকে গেছেন, টিচার আপত্তি করেছে আপনি আমার অনুমতি নিয়ে ঢুকলেন কেন, এটা নিয়ে বিরোধ, আমার সঙ্গে বিরোধটা মারামারি, তো সেটা আমার ছোটবেলার কথা বলছি। এবং তখন দেখেছি সমাজ কমিউনিটি ওই যিনি সেক্রেটারি ছিলেন তাকেই কিন্তু ধিক্কার দিয়েছে, তার বিরুদ্ধে গিয়েছে, যদিও ওনাকেও চাকরি হারাতে হয়েছিল, চাকরি টিচার চাকরি করতে পারেননি। তো এখন বোধ হয় টিচার এই সাহসটা আর করবেন না। আমরা স্যার দেখেছি যে আমাদের ক্লাসরুমে যখন আমাদের যে হেড স্যার বা প্রধান শিক্ষক ঢুকতেন উনিও ওই ক্লাস টিচারের পারমিশন নিয়ে ঢুকতেন, ক্লাসরুম পারমিশন ঢুকতেন। আমি মাঝখানে সরকারি একটা বিরাট সংগঠন আমি জিজ্ঞেস করি বলে ফেলি আনসার এবং ভিডিপির, তো আমি ডেপুটেশনে কিছুদিন চাকরি 3 বছর চাকরি করেছি, ক্লাস নিতাম, তো ডিজি যিনি ছিলেন মেয়র জাহাল তিনি কিন্তু ওই আমার ক্লাসে যখন ঢুকতেন, ঢুকলে আমি তো ক্লাসটা ছেড়ে দিতাম, তিনি কথা বলতেন কিন্তু তিনি পারমিশন নিয়ে ঢুকতেন। তো এই বিষয়গুলো জানার জন্য একটা সংস্কৃতির দরকার, তো সেই সংস্কৃতিটা হয়তো অনেকে নাই, অনেকের মধ্যে অনেকে এটা যে করতে হবে পারমিশন নিতে হবে সেটা হয়তো মনে করেন না। একজন গভর্নিং বডির সদস্যের বা গভর্নিং বডির চেয়ারম্যানের বা প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু, কোন কোন বিষয়ে তিনি নাক গলাতে পারেন, কোন কোন বিষয়ে পারেন না, সেটা তাকে তো বুঝতে হবে। ক্লাসরুমটা কার? এবং হ্যাঁ ক্লাসরুমটা শুধু না, স্কুল পরিচালনার ব্যাপার, ক্লাসরুমে যে শুনে যাচ্ছেন সেটা তো তোলার, ক্লাসরুমে ওরা যাদের যাওয়ার মতো সময় বোধহয় তাদের থাকে না, তাহলে তারা কিছুটা বুঝতেন, সেটা বোধহয় সময় থাকে না তাদের। তারা ওই ওই আপনি যেটা বললেন একটু আগে যে নিয়োগের ব্যাপারে, বা কোনো ছাত্রকে নাম্বার পাইয়ে দিতে হবে, কাউকে ফেল করানো যাবে না, হ্যাঁ কাউকে পাশ করিয়ে দিতে হবে, সেই সব বিষয়গুলোতে তারা খুব করেন, সেটা হলো তাদের প্রভাবের কারণে করেন। সরকারের যে নিয়মটা আছে সেখানে কিন্তু কোটা আছে, শিক্ষানুরাগী বা এলাকার বিদ্যানুরাগী ব্যক্তি, জনপ্রতিনিধি, অভিভাবকদের প্রতিনিধি, এগুলোর সমন্বয়ে কিন্তু এই গভর্নিং বডি গঠিত হয়। তো সেই সেটা আছে, কিন্তু সেখানে তো বললাম যে চয়েসের ব্যাপার। এখন যদি যিনি চেয়ারম্যান হবেন বা যিনি জনপ্রতিনিধি তিনি যদি চান, তাহলে কি তিনি অভিভাবকদের প্রতিনিধিত্ব কে করবেন, শিক্ষকদের প্রতিনিধিত্ব কে করবেন, সে তারা নির্ধারণ করে দেন। এবং যে ওই জায়গাটা হয় যে ওইটা খুব সূক্ষ্মভাবে হয় যে ওই স্কুলের তিনি গভর্নিং বডিতে ঢুকতে যাচ্ছেন, এই কারণে তার
ভোটার তৈরি করা সন্তান হ্যাঁ ভোটার তৈরি করা সন্তানকে ভোট দিতে তার আগে ভোট ওই মানে প্রার্থী হবার অধিকারটা দেন তারপর ভোটার তৈরি করার সেটা হয় ওই যে আপনার অভিভাবকদের প্রতিনিধির ক্ষেত্রে কিন্তু যেখানে জনপ্রতিনিধি যাচ্ছে জনপ্রতিনিধি তার ক্ষেত্রে তো ব্যাপার না বা সরকারি কর্মকর্তা যেখানে তাদের অধিকার বলে হচ্ছেন কিন্তু এখানে স্যার আমি যেটা ছিলাম স্যার ওই জায়গাটা একটু জানতে চাচ্ছি যে অভিভাবকদের কথা বললেন কিন্তু এই যে মানে অভিভাবকদের মধ্যেও কারা আসলে এই প্রতিনিধিত্বের জন্য সময় দিচ্ছেন বা আসছেন কারণ সব অভিভাবক তো আসছেন না এই আসতে চাইবেন না তো কেন আসবেন এই অভিভাবকদের প্রতিনিধিত্ব করতে উৎসাহী হবেন কেন একজন ওই লাভজনক পদ যেটা লাভজনক পদ যেটা সেই জন্য প্রতিদ্বন্দ্বিতা আছে যেখানে খেয়ে খেয়ে আছে সেখানে একজন নির্বিবাদী শান্তিপ্রিয় মানুষ তিনি কেন এখানে যাবেন যাবেন না তিনি ভদ্র মানুষ একজন যদি প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তি সেখানে তো এড়িয়ে চলার চেষ্টা করবেন বা যিনি তার পেশায় ব্যস্ত আচ্ছা এবং কিংবা তিনি মনে করেন যে আমি কিছু করতে চাই সেখানে তাকে তার করাটাকে অসম্ভব করে তুলবে বাকিরা এটা শুধু এক্ষেত্রেই না এটা হলো যে একজন আমি দেখা গেছে সরকারি কলেজে বা সরকারি স্কুলের ক্ষেত্রে দেখা গেছে যে একজন সত্যি সত্যি কোনো ভালো কাজ যদি করতে চায় তিনি বেশি থাকতে পারেন না আমাদের সমাজ এখন এইভাবেই চলছে অন্যরা তার জন্য একটা বাধা তৈরি করে এটা ওখানে বেসরকারি স্কুলের ক্ষেত্রে যেটা কলেজের ক্ষেত্রে যেহেতু ক্ষমতাটা অনেক বেশি গভর্নিং বডি তার এটা করতে পারে কিন্তু স্থানীয় সংসদ সদস্যদের আমরা যে জানি যে জেলা প্রশাসক বা আমরা যারা বলি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা যথেষ্ট না বা শিক্ষা কর্মকর্তা যারা সরকারি নীতির ব্যাপার কোন সমস্যা তারা সরকার নীতি করেছে হয়তো সরকার তো নীতি পরিবর্তন করতে পারে তারাও ছিল তারাও কখনো কখনো ছিল তারাও করতেন এখন জনপ্রতিনিধি থেকে সব এলাকা সব জনপ্রতিনিধি বলতে যে আমরা বলি যে এটা ধরনের সংসদ সদস্যই ধরি তো সংসদ সদস্যের কাজ তো আমরা অনেক সময় বলি যে গম বিতরণ করা সংসদ সে কাজ না টিন বিতরণ করা সংসদ সে কাজ না তিনি আইন প্রণেতা কিন্তু জেলা প্রশাসক থাকলে তো উপজেলা নির্বাহী কর্মকর্তা তার রাজনীতিকরণটা হয় না তিনি করেন কেন সে করেন যে ওই ওই ক্ষমতাগুলো যদি তিনি প্রয়োগ না করেন তাহলে তো ওনার কোনো প্রভাবই থাকলো না তিনি সংসদে যে এলাকার কথা বললেন বা আইন প্রণয়নের কাজ করলেন এটার জন্য তিনি সংসদ নির্বাচিত হন না তো ওই ব্যাপারটা ওরকম সব ক্ষেত্রেই ব্যাপারটা ওরকম তাহলে ওই তার এলাকায় স্কুল তার এলাকায় কলেজ সেখানে তিনি চেয়ারম্যান থাকবেন না তিনি যদি না থাকেন তার কোনো কি বলা যায় তার পছন্দের লোককে তিনি ওখানে বসাবেন যার মাধ্যমে তিনি স্কুল বা কলেজ নিয়ন্ত্রণ করতে এই যে খুব ভালো কথা বলেছেন সেই যে পছন্দের লোক এই যে আমি একটু বিরতিতে যেতে চাচ্ছি ফিরে এসে একটু আলোচনা করতে চাই যে এই যে গভর্নিং বডি তার পছন্দের লোক শেষ পর্যন্ত শিক্ষাটা কতটা হচ্ছে কারণ যারা স্কুলে শেষ পর্যন্ত কেউ কেউ আছে যে টিকে থাকার জন্য যে স্কুলে তার চাকরি দরকার টিকে থাকার জন্য তারাও তো এই গভর্নিং বডি রাজনীতির নানা মেরুকরণের সাথে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষার পরিবেশ কোথায় যাচ্ছে স্যার আসবো আলোচনায় বিরতি থেকে ফিরে দর্শক সময় সংলাপে বিরতিতে যাচ্ছে আবারও ফিরে এসে কথা হবে সঙ্গে আছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান ফিরে এলাম সময় সংলাপে স্যার এই গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদের রাজনীতি তো একটা ওখানে তৈরি হয় সেই ক্ষেত্রে শিক্ষকরাও ওই যেটা বলছিলাম নানা এই অভ্যন্তরীণ নানা নানা মেরুকরণের সঙ্গে রাজনীতি নানা মেরুকরণের সাথে যুক্ত হয়েছে সেক্ষেত্রে শিক্ষার পরিবেশ না রাজনীতিটাই হয় রাজনীতি করার জন্য এটা হয় এটা রাজনীতি একটা কি বলা যায় প্রাথমিক জায়গা এটা হ্যাঁ যে নেতা হওয়ার প্রভাব বিস্তার করার প্রাথমিক জায়গা হলো এলাকায় স্কুল কলেজ মাদ্রাসাগুলোর গভর্নিং বডির সদস্য নির্বাচিত হওয়া হ্যাঁ বা অভিভাবক প্রতিনিধি হিসাবে তার অন্তর্ভুক্ত হয় এগুলো তার প্রাথমিক তার বোধহয় প্রশিক্ষণটা ওইখানেই হয় মনে হয়তো হয় না যে কোনো গভর্নিং বডি কোনো স্কুল কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য সেখানে একটা পাঠাগার তৈরির জন্য সেখানে শিক্ষামূলক অন্যান্য কর্মসূচি সাংস্কৃতিক কার্যক্রম এগুলোর বিকাশের ক্ষেত্রে যে নিজেরা উদ্যোগ নিয়ে সরকারের তো একটা বরাদ্দ থাকে এর বাইরে নিজেরা উদ্যোগ নিয়ে এলাকায় এটা মোটিভেশন করে এই ভূমিকা রাখার মতো তো আসলে কেউ উদ্যোগী হন খুব একটা হতে একেবারে হন না তা বলছি না কোনো কোনো এলাকায় কেউ কেউ হয়তো হন বেশিরভাগ ক্ষেত্রে এটা হন না হ্যাঁ এবং হন না বলেই ওই যে আগে আমরা শুনতাম যে একসময় খুব ভালো ফলাফল করে এটা আমাদের ছোটবেলায় শুনেছি পরেও কিছু কিছু শুনেছি আস্তে আস্তে একেবারেই নেই হয়ে গেছে এটা এখন যে খুব ভালো ফলাফল করে একজন তার এলাকায় যে অন্য চাকরি আকর্ষণীয় চাকরিতে না গিয়ে ব্যাংকার না হয়ে তিনি প্রশাসক না হয়ে এমনকি তিনি শহরের শিক্ষকতা না করে তিনি এলাকায় যে শিক্ষকতা করছেন যাচ্ছেন এবং একটা তার একটা আদর্শ বার্তার ভিতরে কাজ করে সে আদর্শ নিয়ে তিনি স্কুলটাকে গড়ে তুলতে চান আর স্বপ্নের ভূমি হিসাবে অনেক মানুষ তৈরি কারিগর এই ব্যাপারটা কাজ করতো তো সেটা এখন নেই হয়ে যাওয়ার একটা কারণ হলো যে মানুষ তৈরি কারিগর হতে চাইলেও কাউকে হতে দেওয়া হবে না
সংখ্যালঘুর চেয়েও খারাপ অবস্থায় পড়ে যান ওই স্কুল বা হ্যাঁ উনি উনি ওখানে তার কোণঠাসা অবস্থা তার হতে হবে, কারণ তিনি কিছু করতে যাচ্ছেন তাকে করতে দেওয়ার জন্য তো তাকে ওখানে চাকরি দেওয়া হয়নি, অন্যরা করতে পারছেন না, তিনি তাকে প্রথমে তাহলে বলতে হবে যে ক্লাসের পর ক্লাসে পড়াতে হবে, হেডমাস্টার ধরে তাকে বলতে হবে ক্লাসের পর ক্লাসে পড়াতে হবে যাতে ছেলে মেয়েদের কোচিং করতে না হয়, প্রাইভেট পড়তে না হয়, কিন্তু সেটাই তো করতে গেলে অনেকের গভর্নিং বডির সাথে মেম্বার কেউ একজন আছেন স্কুলের, তার ছাত্র ছেলে বা মেয়েটাকে উত্তর বলে দেওয়া যাবে না বা প্রশ্ন বলে দেওয়া যাবে না, চলতি হওয়া তো সেদিকে না, হ্যাঁ এটা না চলতি হওয়া না, এবং এখন এর পক্ষে দাঁড়াবার মতো লোক কেউ নাই, এটা স্বাভাবিক, শিক্ষকের স্বাধীনতা নেই, আমি এটা খুব জোর দিয়ে বলছি শিক্ষকের স্বাধীনতা কোথাও নেই, হয়তো দুই একটা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ও নেই, আচ্ছা যেটা আমরা বলি যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানেও তো একটা ট্রাস্টি বোর্ড ব্যাপার থাকে, এবং আমি জানি খুব বিখ্যাত আমরা একটু চলে আসলাম অন্য জায়গায়, বিখ্যাত যেসব বেসরকারি বিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় আছে সেখানেও যোগ্যতা না থাকাতে থাকা সত্ত্বেও ট্রাস্টি বডির সুপারিশে বা নির্দেশে ছাত্র ভর্তি হচ্ছে, ছাত্র ভর্তি হচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে সেটা উপরের লেভেলে হয়, এবং ছাত্রদেরকে পাস করে দেওয়ার কথা বলা হচ্ছে, হ্যাঁ পাস করে দেওয়া, হ্যাঁ পাস করে দিতে তো তাদের একটা শর্তের মধ্যে পড়ে, যারা টাকা দিয়ে পড়ে পাস করে দিয়ে পাস করে বের করে বাণিজ্যের মধ্যে পড়ে সেটা করা হচ্ছে, এবং সেটা অন্যান্য লেভেলে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বা কি কি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি ব্যাপারে স্বাধীনতা ভোগ করতে পারেন তারা, আগে আমাদের সময় একজন শিক্ষক যেভাবে খোলাখুলি ক্লাসে আলোচনা করতে পারেন পারতেন, এখন কি পারবেন না কারণ সেখানে রাজনীতির ব্যাপার আছে, জ্ঞানের চর্চাটাও মুক্তভাবে হচ্ছে, যে কেউকে একটা হুমকির মধ্যে ফেলে দিতে পারেন, আপনি এই ক্লাসে পড়াতে গিয়ে এই কথা বলেছেন, দুজন ওখানে দাঁড়িয়ে বললো বা বাইরে এসে বললো যে স্যার তো ক্লাসে এই নিয়ে কথা বলেছে বা ধর্মের অবমাননা করেছে বা কোনো বিখ্যাত মানুষ সম্পর্কে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে জাতীয় নেতা সম্পর্কে আলাপ করেছে, এটা তো আজকে এটা নিয়ে একটা গোলমাল অবস্থা তৈরি হবে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনও চাইবেন যে এরকম ঘটনা না ঘটুক, তো এটা আমাদের স্কুল পর্যায়ে আমরা সেটা পাকিস্তানে আমরা স্কুল পর্যায়ে আমরা স্কুল শিক্ষকদেরকে যেভাবে আমরা দেখেছি খোলাখুলি আলোচনা করতে আমাদের মধ্যে প্রশ্নশীলতা জাগ্রত করতে আমাদের জিজ্ঞাসা তৈরি করতে, হ্যাঁ সেটা আজকে বোধ হয় আর সম্ভব না, সমাজ আমি শুধু সরকার বলছি শিক্ষক সমাজটাই মানে স্বাধীনতা না থাকে তাহলে জ্ঞান চর্চা সেখানে অসম্ভব ব্যাপার, এবং শিক্ষক স্বাধীনতা চান কিনা সেটাও একটা প্রশ্ন, কজন শিক্ষক স্বাধীনতা চাইছেন, আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষক চান কিনা, শিক্ষক স্বাধীনতাকে মূল্য দিচ্ছেন নাকি তিনি তার নিশ্চয়তাকে মূল্য দিচ্ছেন সেটা একটা ব্যাপার, তাহলে তাকে ছেড়ে চলে আসতে হবে তাকে, কারণ তার সামনে তো নানা রকম লোভ আছে তার সামনে যে তিনি টিচার একসময় হেডমাস্টার হবেন, তিনি লেকচারার, তিনি একসময় তিনিও ভিসি হতে পারেন, সবাই তো ভিসি হন না, সব সিনিয়র প্রফেসররা ভিসি হন না, এমনকি সব প্রফেসররা সরকারি চাকরিতেও কলেজেও সব প্রফেসররাই প্রিন্সিপাল হন না, সে প্রিন্সিপাল কাকে কাকে করা হবে, কোন কলেজে বড় কলেজে কাকে দেওয়া হবে ছোট কলেজে কাকে দেওয়া হবে সেটাও তো সরকার নির্ধারণ করে, তাহলে এটা কোনো তো যোগ্যতা নির্ণয়ের কোনো মাপকাঠি নেই, যে যিনি এত বছর অনার্স কলেজে পড়িয়ে এসছেন তার আমার পছন্দের লোক আমি তাকে সবচেয়ে বড় কলেজটার প্রিন্সিপাল বানিয়ে দেব, আমার আত্মীয় তাকে বানিয়ে দেবো, আমি ক্ষমতায় থাকতে যদি এটা করতে না পারি তাহলে কিসের ক্ষমতা, এই সহজ হিসাব, কাজে এটা একটা মোটামুটি একটা আপোষের সাম্য দেশে সমাজে কায়েম হয়েছে মোটামুটি, এটা আমি আগে এই শব্দটা এখানে ব্যবহার করি, তাহলে তো আর ওই যে মানে শিক্ষাকে আমরা মেরুদণ্ড ভাবলো সেই মেরুদণ্ড তো খুব দুর্বল হয়ে পড়লো, হ্যাঁ মেরুদণ্ড শিক্ষা তো মেরুদণ্ড সঞ্চার করতে পারছে না এবং শিক্ষার মেরুদণ্ডই নেই, এই মেরুদণ্ডের মানুষেরও তো মেরুদণ্ড নানা রোগ, এই যে মেরুদণ্ড বিষয়ক নানা রোগ আছে সেটা চিকিৎসা হয়, তবে আমাদের জাতির যে মেরুদণ্ড এখন ক্ষয়িষ্ণু ভোগাক্রান্ত তার চিকিৎসা কিভাবে সম্ভব আপনার কাছ থেকে স্যার শুনবো, এটা বিরতি থেকে এসে দর্শক সমাজ সংলাপে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান, ফিরে এলাম সমাজ সংলাপে, স্যার ব্যবস্থাপত্র চাচ্ছিলাম যে জাতির মেরুদণ্ডের যে রোগাক্রান্ত যে ক্ষয়িষ্ণু তার চিকিৎসা কি হবে, আপনি ধরে নিচ্ছেন মোটামুটি যে জাতির মেরুদণ্ড ক্ষয়িষ্ণুতা মানে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম শিক্ষকের স্বাধীনতা নেই শিক্ষার পরিবেশ নেই এগুলোকে কি আপনি রোগ হিসাবে বা উপসর্গ হিসাবে, হ্যাঁ ফল দিয়ে গাছের পরিচয় তো বোঝাই যায়, আমি খুব জোর দিয়ে একটা কথা বলি যে হ্যাঁ ঠিক আছে মানুষ রাজনৈতিক প্রাণী ঠিক এটা সত্যি,
কিন্তু সবাইকে রাজনীতি করতে হবে, একজন বিজ্ঞানীকেও রাজনীতি করতে হবে, বুঝতে পারেন তিনি, একজন শিক্ষককে রাজনীতি করতে হবে, রাজনীতি বুঝতে হবে, রাজনীতিতে অবস্থান নিতে হবে। এটা দিয়ে কোনো একটা সভ্য জাতির ক্ষেত্রে দৃষ্টান্ত দেখা যায়। রাজনৈতিক আদর্শ থাকবে, কিন্তু আদর্শ থাকতে পারে, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। অনেক উন্নত দেশে এমনও আছে যে বিজ্ঞানী, একজন বিজ্ঞানী বা একজন দার্শনিক তিনি দিনের পর দিন খবরের কাগজে পড়েন না। এটা হয়তো সচেতন নাগরিক হিসাবে জন্য আমি বলবো যে তার এটা একটা অযোগ্যতা হয়তো হতে পারে, কিন্তু তিনি বিজ্ঞানে সাধারণ এতভাবে মানে নিমগ্ন, তিনি সামাজিকতাও যেভাবে রক্ষা করেন না, পরিবারের প্রতি দায়িত্ব তিনি পালন করতে পারেন না, তিনি খবরের কাগজে তিনি নিমজ্জিত হচ্ছে তার গবেষণা। যেমন একজন বলা, একজন নামই বলি আমি, তার সম্পর্কে আমি পড়েছি, বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের একজন বড় প্রতিভা, তার সাথে তার সাহিত্যিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি অনেক ক্ষেত্রে হয়তো একমত হব না, কিন্তু তার সঙ্গে তার সম্পর্কে শোনা গেছে তিনি ওই সময়ে 60-এর দশক, হ্যাঁ, সেই সময়ে তিনি খুব নাম করা নকশাল আন্দোলন যখন সারা কলকাতাকে কাঁপিয়ে তুলছে, তিনি তখন নকশাল আন্দোলনের নেতার নাম জানতেন না, তিনি জানার প্রয়োজন মনে করেননি, যদি তার নকশালপন্থীর পক্ষে তাকেও হুমকি দেওয়া হয়েছে তিনি জানতেন না। হ্যাঁ, এবং এরকম ব্রিটিশ অনেক দার্শনিকদের সম্পর্কে জানা যায়, তারা খবরের কাগজ পড়েনি না তারা, তো এরকম তো সমাজের দরকার। কিংবা একজন সাধক যদি ধরি বা একজন আলেম ধরি যদি ধরি, তাদের তো এরকম একটা অবস্থান নিতে হবে যে তিনি কিছুটা তার সমসময়ের ঊর্ধ্বে তিনি উঠবেন নিজেকে, তিনি ভবিষ্যৎকে দেখবেন, হ্যাঁ, তিনি মানুষকে সে ভবিষ্যতের দিকে তাকাতে অনুপ্রাণিত করবেন, চলমান রাজনীতি চলমান ঘটনা প্রবাহ তাৎক্ষণিকতায় সাড়া দেওয়া, তাৎক্ষণিক সব তাৎক্ষণিক ঘটনায় তাকে থাকতে হবে, কথা বলতে হবে, এক্ষেত্রে এটা তো বোধহয় খুব জরুরি না আর কি। এই যে আমরা জরুরি মনে করছি বিষয়টাকে, এই জরুরি মনে করা থেকে তো আমাদেরকে ওই আপনি যেটা বলছেন যে ছুটে আসতে হবে, সেটা হচ্ছে না বলা, সবকিছুতে হা বলতে হবে তা না, এবং ইতির পাশাপাশি নেতিবাচক বিষয় আছে সেইটা দেখা, আমরা এটা দেখতে চাচ্ছি না ব্যক্তি স্বার্থে, এটা পারছি না আমরা অনেক ক্ষেত্রে, যে আপনি আমাকে ডাকছেন, হ্যাঁ, আমি চলে আসছি, একবার আপত্তি করে চলে আসছি, এবং আমি হয়তো অনেক বিষয় যেটা বলছি আমার খুব দখল নাই, আমি খুব ভালোভাবে জানি না বিষয়গুলো, মোটামুটি ভাষা জানি, আমি এই কথা বলছি, এবং এটা আমি একটা যুক্তিও তৈরি করছি, এটা হলো যে আমি যে বিষয়ে আমি বলতে পারি সে বিষয়ে আমাকে বলতে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, এখানে হয়তো আমি অন্য একটা বিষয়ে কিছু বলতে পারছি, অথবা যে বিষয়ে আমি লিখছি বা কাজ করছি সেটা মানুষের জানার মধ্যে আগ্রহ নাই বা জানতে পারার সুযোগ নাই। এখানে আমি কথা বল আপনার এখানে কথা বলতে গিয়ে অনেক কথা আমি বলতে পারছি, যার অনেকগুলো কথা হয়তো অন্তঃসার শূন্য, কিন্তু যেটুকু আজ সার আছে অনেকে জানতে পারছে। আমি দেখেছি যে এখানে প্রোগ্রাম করার পরে আমাকে অনেকে, আমার পরিচিত বা ছাত্র অনেকে বলেছে যে স্যার আপনার কথাগুলো ভালো লাগে শুনে, কি ধর কি কোথায় তুমি আমার কথা, আমি ভেবেছি বোধহয় লেখা, আমি যে লেখক, আমি তো মূলত তুমি আমার কি বই পড়েছো, হ্যাঁ, কোনো বই সে পড়েনি, তুই কিভাবে পড়েছো, ফেসবুকে আপনার লেখাগুলো ভালো লাগে এটা একটা বিষয়, এবং ওই যে আপনার টক শোতে শুনেছি তো ভালো লাগে, তো আমি এখন ভাবছি যাক ওখানে দুইটা শব্দ তোমার শুনতে পাচ্ছে, এরকম অনেকগুলো ব্যাপার যদি আমি কোনোদিন এখান থেকে নিজেকে তুলতে পারি, উদ্ধার করে নেওয়া যায়, আমি একটা বড় কাজ করতে পারি, তাহলে আমি কখনো কখনো কোনো কাজ থেকে কোনো বিষয় থেকে কোনো যেটা বললাম সমসাময়িকতা থেকে প্রাত্যহিকতা থেকে প্রত্যাহার করে নিতে হবে, প্রত্যাহার বড় কাজ করতে হলে এটা করতে হবে, এক সময় ছিল যে প্রাত্যহিক এই আকর্ষণগুলো কম ছিল। হ্যাঁ, আমি জানি না আজকে যদি রবীন্দ্রনাথ বা নজরুল বেঁচে থাকতেন তাদেরকে কি টকশো করেই বেড়াতে হতো কিনা বলতে পারি না, নজরুল এবং রবীন্দ্রনাথ প্রতিদিন রাতে বেলা টকশো করছেন, এটা হয়তো লুকিয়ে থাকতে পারছেন না, বা ধর আহমদ শরীফ কিংবা আহমদ সাফা, হ্যাঁ, তারা টকশোতেই কথা বলছেন, যদি এটা হতো তাহলে অনেক কিছু তাদের কাজ অনেক কাজ হয়তো করতে পারতেন না, কিংবা আব্দুল করিম সাহিত্য বিষয়ে হয়তো দেখা যাচ্ছে যে উনি সেমিনারে বক্তৃতা করে বাচ্চেন আর শুধু ফিতা কেটে বেড়াচ্ছেন, তাহলে তিনি পুঁথি সংগ্রহ করতে পারতেন না, এটা হতে পারতো, জানি না আমরা জানি না হতে পারতো, তখন যে ছিল না আমাদের কিছু কাজ হয়েছে, এখন কাজ হচ্ছে না, এখন এটা কারণটা কি, এটাও কারণ হতে পারে আর অন্যান্য এই জায়গায় ওনাদের আমরা অনেক বড় মানুষদের কথা বললাম, এবং শিক্ষকদের কথা যে শিক্ষকরাও যে একসময় শিক্ষকতার পাশাপাশি মানে এই যে তার লেখালেখির কাজে সময়টা সেটাও এখন ওইভাবে না, আপনি বলতে পারবেন না বিশ্ববিদ্যালয়ে কজন শিক্ষকের কথা আমি বলতে পারবেন, কলেজের শিক্ষকরাও কিন্তু আগে এটা কি করতেন, বই পড়েন কজন, তাদের অনেক বই ছিল এবং বই পড়েন কজন, এটা আপনি যদি দেখেন, আপনি যদি এটা জরিপ করেন যে বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে বই ইস্যু করেন, যারা করেন তারা অন্যদিকে দেওয়ার জন্য করেন। আচ্ছা, আমি যখন সাংবাদিকতা করতাম বহু আগে, সেটা একবার আমাকে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল এবং সেই রিপোর্টটা আমি করেছিলাম লাইব্রেরির সাথে খোঁজ খবর নিয়ে, লাইব্রেরির সঙ্গে কথা বলে সেই রিপোর্টটা সে দৈনিক পত্রিকায়, আমি সেটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলাম, শেষ পর্যন্ত কেচে খুঁড়তে সাপ বেরিয়ে যায় বলে রিপোর্টটা ছাপা হয়নি, আমাকে সম্পাদক নির্বাহী সম্পাদক বলছেন থাক এটা আপাতত,
কারণ দেখা গেছে অনেক শিক্ষক তখন অনেক আগের কথা বলছি আমি কয়েক বছর তখনই তখনই তার তারা কার্ডও সেই সময়টাকে হয়তো আমরা একটা আদর্শ সময় বলি তখন তার কার্ডও তারা তৈরি করেন না তৈরি করেননি তখনও তো এইটা এখন অবস্থাটা আরো খারাপ হয়েছে এবং আমি নিজে যখন বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে গিয়েছি আমার পিএইচডি গবেষণা সূত্রে বই ইস্যু করতে আমি যে শিক্ষকদের জন্য নির্ধারিত গবেষকদের জন্য নির্ধারিত জায়গা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আমি তো সকালে গিয়েও ফাঁকা দেখেছি প্রায় সময় প্রায় খালি থাকে দুপুরে গিয়েও খালি দেখেছি সন্ধ্যার সময় খালি দেখেছি এটা হলো বাস্তবতা সংকটটা স্যার দুই দিকেই আমরা গভর্নিং বডি নিয়ে কথা বলতে শুরু করেছিলাম এখন এসে পৌঁছলাম শিক্ষকদের ক্ষেত্রে দুই দিকেরই সমস্যা আছে এবং যে কারণে ওই যে মেরুদণ্ডের কথাটা চলে আসছে যে সেখানে একটা দুর্বলতা তৈরি হয়েছে সেখান থেকে না বলতে এবং নিজেকে প্রত্যাহার করে কিছু লোককে দাঁড়াতে হবে কিছু লোককে দাঁড়াতে হবে কিছু ভবিষ্যতের দিকে তাকিয়ে দাঁড়াতে হবে বর্তমান হয়তো আমাকে সেটা দেশের জন্য আমার সময় দাঁড়াতে হবে স্যার আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আপনাকে ধন্যবাদ কথাগুলো বলার দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ দেখাবে আগামী দিন সবাই সুন্দর থাকুন।